হ্যালো গাইস, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কার্বন মোবাইল যেটা সমস্যা হচ্ছে, স্টার শূন্য হ্যাশ ঠিকভাবে কাজ করছে না। তো স্টার শূন্য হ্যাশ চাপলে 6, 5 বা ইত্যাদি ইত্যাদি অপশান আসছে, সেই জন্য এটা আমরা কীভাবে ঠিক করবো সেটা আজকে ভিডিওতে দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন স্টার শূন্য আছে, 2 0 বা মেনু অপশান চলে আসছে। এটা অ্যাকচুয়ালি কী সমস্যা তা সঠিকভাবে বলা যাচ্ছে না। মোবাইলটি রিপেয়ারিং করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব দেবেন এবং বেল আইকনে প্রেস করবেন আর নোটিফিকেশানটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও সবার আগে আপনার পেতে সাহায্য করবে। আর অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন যে আপনার ভিডিওটা কেমন লাগলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলটা খোলার সঙ্গে সঙ্গে মোবাইলটা ঠিক হয়ে গেছে। তো নিশ্চয়ই কোনো কিপ্যাডে কোনো সমস্যা, মানে উপরে আমরা যে কিপ্যাড রিডগুলো লাগানো থাকে তার থেকে সমস্যা আসতে পারে। তো আবারও চেক করে দেখব, ভিডিওটি লম্বা করা যাতে না হয় সেই জন্য ভিডিওটি ছোট করার জন্য স্পিডটা বাড়িয়ে দেওয়া আছে। তো আবারও তো সেই প্রবলেম, সেম প্রবলেম আসছে। এখানে দেখতে পাচ্ছেন আবারও ঠিক হয়ে গেছে। তো সম্ভবত আমাদের রিডগুলো কোনো সমস্যা আছে, ফেসিয়ালের যে রিডগুলো থাকে সেগুলো সমস্যা হতে পারে, অনেক সময় প্রেস হয়ে থাকলে এমন হয়। এখনও সেম প্রবলেম আছে। সমস্যা আছে দেখুন, এটা কোনো সমস্যা নেই। এখন ঠিকঠাক ব্যবহার করছে। তো ডিসপ্লেতে চাপ দিয়ে কাজ টাচ রিপিট চাপলে তখন এই সমস্যাটা দেখা দিচ্ছে। এখন দেখছি আবার ঠিক হয়েছে। তো সম্ভবত রুটের এখানে সমস্যা। এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলটি আগে রিপেয়ারিংয়ে দেওয়া ছিল, ডিসপ্লে এখানে রান লেগে আছে। তো রান লাগার কারণে এটা শর্ট হয়ে গিয়েছিলো, সেই জন্যেই সুইচগুলো উল্টো পাল্টা কাজ করছিল। এখন দেখুন পুরো সুন্দরভাবে রিডগুলো কাজ করছে, কোনো সমস্যা নেই। তো এটা যে রানগুলো লেগে আছে, এই রানগুলো চাপ পড়ার কারণে কোনোভাবে ডিসপ্লেতে শর্ট হচ্ছিলো, এই জন্যেই স্টার
শূন্যহাজ কাজ করছিল না। তো এখানে আমরা একটি টেপ দিয়ে আটকে দেবো যাতে করে উপরের ওই পাতাটি না আর টাচ হয়। উপরে পাতা মতো আছে যেটা, ওটা যেগুলো রান লেগে আছে সেগুলো ডিসপ্লে পয়েন্টগুলো শর্ট করতে পারবে না। এখানে মোবাইলটি এমন কোনো সমস্যাই ছিল না, শুধুমাত্র ডিসপ্লে চেঞ্জ করার পরে ভালোভাবে সাফ করেনি, যার জন্য সমস্যাটা এসেছিল। এই ধরনের সমস্যা অনেক সময় খুবই মুশকিল হয়, কারণ কাস্টমার বলে না কোনো সমস্যা নেই, এগুলো ভালোভাবে দেখতে হবে, তারপরে বোর্ডের অন্য কোনো চেক করতে হবে। এবং প্রাথমিকভাবে প্রথমে এগুলো চেক করে নেবো যেভাবে, তারপরে যদি সমস্যা হয় তখন আমরা বোর্ডের পার্টস চেক করবো, পয়েন্ট চেক করবো। সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে, সমস্যা ছিল ডিসপ্লে আধার মানে শর্ট ছিল, এই জন্যই আমার সমস্যা হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।